গোলালু মার্কা চেহারাটা করেছ কি খাও ঘি না দুধ কে তুমি পাবলিক রাস্তা ছাড়ো প্যান প্যানানি সুরে কেউ যদি বলে রাস্তা ছাড়ো কেউ কি ছাড়ে কিভাবে বলতে হয় জানিস বলতে হয় আবে সালা রাস্তা রেসপন্সিবল বেড়ে যাবে মানে চ্যাং দোলা করে আবার এই প্রতিমেকে পৌঁছতে হবে বাইরে আগো দুধ কি খাবার শরীরে এত কষ্ট সহায় আমার কাঁধে ধরো পাচ্ছ ভাই হ্যাঁ মারধর খেলে একটুখানি কষ্ট হয় তো একটু বাচ্চা রাখো আর তুমি জমাদার বাবু উঠে পড়ো বাবু উঠে পড়ো ঠ্যাং তোলা আমি তুলে দিচ্ছি সাবাস সাবাস একটা মেয়ের সম্মান তুমি রক্ষা করলা বাবা তোমার আমি চিনি না তবু তোমার কই এখানে তুমি থাকো না ওরা তোমার ধরে রয়ে যাইব সনাতন জাতির যে সাংঘাতিক লোক তোমার মারবো তুমি 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 থাকো না মারবে কোন সালা আমি আইন শৃঙ্খলা ভঙ্গ করলে চাবুক দিয়ে পিটিয়ে আষ্টে পৃষ্ঠে দড়ি বেঁধে গায়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাব জানি আইনসম্মতভাবে আপনার কোমরে যে যন্ত্রটা লাগানো আছে ওটা তুলে ধরলে গায়ের জোরের কোনো দরকার হয় না আইনসম্মত যন্ত্রটা আপাতত সরিয়ে দিলাম কেমি আর মাই পাওয়ার কাম অন ফেস মি হ্যালো ফেস মি ফেস কে উত্তম স্থান পিস্তল ছাড়াও গায়ের জোর দেখানো যায় সরি বুঝতে পারিনি আপনার কবজিতে এত জোর আছে কোমরে বড্ড লেগেছে হাতটা ধরে একটু তুলে দিন না মায়েরি কি নাম তোমার নন্দলাল কোথায় থাকো থাকার কোনো চাল চুলো নেই বলেই তো দাদার বাড়িতে বডি ফেলে দিয়েছি আগে উনি আমার ইয়াঙ্গারিং ব্রাদার মানে ওই মাস্তুতো ভাই চোরে চোরে
যে রকমই ভাই হও না কেন আমার দেখার কোনো দরকার নেই। সে গায়ে যদি থাকতে হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থানায় গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসবে। ফার্দার যদি ভায়োলেন্স ক্রিয়েট করার চেষ্টা করো তাহলে গাঁ ছাড়া করে দেবো।